হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি সুমু সুমু ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো থাকে, দোয়া করি আমরাও ভালো আছি। তো আমি ইদানিং অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না, আমার আম্মা হাসপাতালে ভর্তি হয়েছে, তো এদিকে অনেক ঝামেলা আছে, এর জন্য আমি ভিডিও এই মাসটা আমার একটু ঝামেলা আছে, ভিডিও ছাড়তে আমার সময় লাগবে, মানে সমস্যা হবে এই মাসটা আমার ভিডিও ছাড়তে, হয়তো সময় পেলে দিব নইলে দিব না, আর বাসাও ছাড়তে চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলা আছে এই মাসটা। তো সকালবেলা বট রান্না করেছি, রুটি বানিয়েছি, চালের রুটি, বট দিয়ে সকালে নাস্তা করবে। দুপুরে রান্নার জন্য ডাল বসিয়েছে, করলা দিয়ে ডাল দিয়ে রান্না করবে, এটা আমাদের কুমিল্লার রান্না, ডাল দিয়ে করলা দিয়ে খাই, আমাদের কুমিল্লার মানুষ খুবই পছন্দ করে। তো ডাল অল্প পানি দিয়ে ডাল বসিয়ে দিয়েছে, হলুদ দিয়েছে, লবণ দিয়েছে, দিয়ে বসিয়ে দিয়েছে। একটু সিদ্ধ হয়ে গেলে করলা দিয়ে দিবে, করলাটা একটু মোটা করে কেটে নিতে হবে। রান্নাটা আমি করি নাই, আমার বড় আপু এসেছে, বড় আপু করেছে। আমার বড় আপু আমার ভিডিওটা কয়েকদিনের রান্না মিলে হয়েছে, আমি ভিডিও করে রেখেছে, আমি বয়সের কারণে দিতে ছাড়তে পারি নাই, কারণ সময় পাচ্ছিলাম না বয়স দেওয়ার জন্য। তো আমার দুলাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, দুলাভাই হাসপাতালে ভর্তি, আম্মাও হাসপাতালে ভর্তি, আমার অপারেশন করা লাগবে। তো আমার দুলাভাইয়ের সমস্যাটা একটু বেড়ে, রান্নাটা আমার বড় আপু করতেছে। তো ডালটা এখন বাগার দিবে, করলা দিয়ে মানে করলা দিয়ে দিচ্ছে, করলাটা সিদ্ধ হয়ে গেলে ডাল লব রসুন আর পেঁয়াজ দিয়ে এখন বাগার দিয়ে দেবে। ডাল যেভাবে বাগার দেয় ওইভাবে মানে বাগার দেয়, মানে পেঁয়াজটা ব্রাউন কালার হবে। তো আমার কথাটা আটকে যাচ্ছে, আমি অনেক ব্যস্ততার মাঝেও বয়স দিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সমস্যা যেন দূর হয়ে যায়। মানে মানুষের দোয়াই কাজে লাগে, আল্লাহ মানুষের দোয়া কবুল করে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো করলাটা হয়ে গিয়েছে এবং লবণটা দেখে নামিয়ে ফেলবে, তো করলাটা এখন নামিয়ে ফেলবে। করলাটা খুবই মজা হয়েছিল, খুবই মানে অনেক দিন পরে ডাল দিয়ে করলা দিয়ে রান্না করে খেলাম। তো মাংসটা সব মাখিয়ে টাকিয়ে মশলা টশলা দিয়ে গরু মাংসটা বসিয়ে দিয়েছে, গরু মাংসটাও আমার বড় আপু বসিয়েছে, বড় আপু গরু হাতের রান্না খুবই মজা হয়। আমার বড় আপু কিন্তু অনেক মানে রান্নায় পটু, রান্না করতে পারে, রান্না করতে খুবই পছন্দ করে। তো মাংসটা হয়ে গেছে পুরো, ভিডিওটা করতে পারি নাই, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আমার তো রান্নার মাংসটা একটু সিদ্ধ হয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়ে দিছে, মানে আমার যেভাবে রান্না করি আমরা ওইভাবে আমার ভিউয়ার্স সাথে দেখেছেন যে আমরা কীভাবে গরুর মাংস রান্না করি, মুরগির মাংস রান্না করি, ওইভাবে রান্না করেছি। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো এটা আরেক দিনের মানে করলা ভাজিটা প্রায় রেগুলারই করা হচ্ছে, কারণ দুই রোগী দুই হাসপাতালে ভর্তি। তো করলা ডাক্তারে খেতে বলেছে, করলা ডায়াবেটিসের জন্য ভালো, এই জন্য। তো করলাটা ভাজি করে দিব আর পেঁপে রান্না করে দেব, পেঁপে নিরামিষ রান্না করব, পেঁপে খাবে আমার আম্মা, ডাক্তার পেঁপে খেতে বলেছে। তো পেঁপেটা কুটিয়ে নিয়ে সিদ্ধ কুটে নিচ্ছি ভাজির মতন, তো ধুয়ে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে করলাটার ভাপ দিব না, ধুয়ে টুয়ে বসিয়ে দিব, কারণ পেঁপেটা খুবই ভালো ছিল, মিষ্টি ছিল, বেশি একটা কষ ছিল না, পেঁপেটা ভালোই ছিল, লাগে নাই। তো করলা ভাজির জন্য আলু আলাদা কুটি নিয়েছি, করলা তিতে লাগে এই জন্য ভাপ দিব, এই জন্য আলাদা করে করলা আলুটা কেটে নিচ্ছি। তো করলাটা ভাপ দিয়ে নিব, পানিয়ে বসিয়ে দিয়েছি। তো আলুটা আলাদা কেটে নিয়েছি, আলাদা আলাদা করে ধুয়ে নিব, করলাটাও আলাদা করে ধুয়ে নিব, পেঁপেটা ভিজিয়ে রেখেছি, যেহেতু মানে ভাপ দিব না পেঁপেটা, এটা মিশে গেছে, এটা বেশি একটা তিতে লাগে নাই। তো পানি বড়লোক আসছে মতন করলাটা দিয়ে দিয়েছি, তো বড়লোক আসলেই পানিটা থেকে নিব। অনেকে করলা মেখে ধুয়ে রান্না করে, তা আমরা একটু ভাপ দিয়ে রান্না করে নিই, কারণ তরকারিতে ঢাকা শহরের তরকারি মেডিসিন দেওয়া থাকে,
কুকার মেডিসিন দেওয়া থাকে, একটু ভাপ দিয়ে রান্না করলে ভালো, সবজি রেখে রান্না করাই ভালো, কারণ মেডিসিন দেওয়া থাকে। গ্রামের তরকারি এসে রান্না করবো, ঢাকা শহরে এসে যাতে তরকারি, তো ভাপ রান্না করে ভালো। তো হলুদ লবণ দিয়ে পেঁপেটা বসিয়ে দিয়েছি, একটু শীত দিব। তো আমার খুবই মজা হচ্ছে পেঁপে ভাজি সবজিটা। আরও বলেছে ডায়াবেটিসও কমাইতে হবে, নাহলে অপারেশন হবে। আমার আমার মানে অনেক বড় হয়েছে বড়, এই জন্য আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার আম্মা অনেক, আমরা খুবই চিন্তিত। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিউয়ার্সরা যারা সাবস্ক্রাইব করে না তারা বেল তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বেল বাটনে ক্লিক করে দেন, যাতে আমি ভিডিওটা সারা মাত্র আপনারা পেয়ে যান। তো সবজিটা আর পেঁপেটা হাফ সিদ্ধ হয়েছে, বা আমি ভালো করে দেখতেছি পেঁপেটা সিদ্ধ তো একটু সবাই লেগেছে। তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, তো বেশি একটা ভালো এই রান্নাটা করলা ভাজিটা আর পেঁপেটা কিন্তু আমি রান্না করে করছি। এটা আরেক দিনের ভিডিও তোরে করাই। তো পেঁপেটা সিদ্ধ হাফ সিদ্ধ হয়েছে মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যাতে কাঁচামরিচটা সবুজ সবুজ কালার থাকে, সুন্দর লাগে। তো করলা ভাজিটার মধ্যে আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, করলা ভাজিতে বেশি পেঁয়াজ হলে মজা হয়। তো আমি আর একটু পেঁয়াজ দিয়েছি, করলা ভাজিটাও ভালো হয়েছে, আমার ছোট মেয়ে খুবই পছন্দ করেছে, মজা করে খেয়ে। প্রায় হয়ে এসেছে করলা ভাজিটা, করলা আলুটা সিদ্ধ হলে নামিয়ে ফেলব। তো ভালো করে ভেজে নিচ্ছি, বারে বারে নানা দিয়ে নিচ্ছি, লেগে যাচ্ছিলো যেহেতু কড়াইটা তেল তেলে না, তেল তেলে কড়াইয়ের মধ্যে মানে খুবই করলা ভাজিটা ভালো হয়। তেল তেলে কড়াইয়ের মধ্যে প্রায় মানে তো এটা বাগার দিয়ে দিব পেঁপেটা। তো পেঁয়াজ আর রসুন কেটে নিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হলেই বাগার দিয়ে পেঁপেগুলো ঢেলে দিবে এটার মধ্যে। তো আমাদের জন্য দোয়া করবেন, লাইক দিন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি সবাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।